জনগণের কাছে না গিয়ে ঐক্যফ্রন্ট স্বার্থ উদ্ধারে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা বিকেলে গাজীপুরের চন্দ্রায় দলের সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের বলেন নিরাপত্তার কারণে সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি মেলেনি এছাড়া কুষ্টিয়া ও ব্রাহ্মণবাড়িয়ায় একই ধরনের মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ ও আইনমন্ত্রী আনিসুল হক আরও জানাচ্ছেন পার্থ রহমান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্র সড়কের কাজ পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নানা বিষয়ে কথা বলেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন জনগণের কাছে না গিয়ে ঐক্যফ্রন্টের নেতারা বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে ঐক্যফ্রন্ট বিদেশিদের রাস্তায় আনতে চায় জনগণের রাস্তা তাদের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না যদি জনগণের প্রতি তাদের আস্থা থাকত তাহলে ঐক্যফ্রন্ট গঠনের পর প্রথম তারা সাক্ষাৎ করেছে বিদেশিদের সাথে তারা জনগণের কোনো সমাবেশে যায়নি নিরাপত্তার কারণে সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি মেলেনি বলেও জানান তিনি এদিকে কুষ্টিয়ায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন জনগণের উপর আস্থা না থাকায় বিদেশিদের কাছে আশ্রয় খুঁজছে ঐক্যফ্রন্ট এরা জনগণকে বিশ্বাস করে না জনগণের প্রতি তাদের আস্থাও নেই এদের আস্থা হচ্ছে বিদেশিদের পরে এই জন্য বিদেশের কাছে ধর্ণা দেওয়ার জন্য প্রথমে গিয়েছেন এছাড়া ব্রাহ্মণবাড়ি আর কসবাই এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ঐক্যর নামে দেশে ষড়যন্ত্র চলছে জনগণ এই ঐক্যকে গ্রহণ করবে না যেই ঐক্য বাংলাদেশের বিরুদ্ধে যায় যেই ঐক্য স্বাধীনতা বিরোধীদের কথা বলে সেই ঐক্যের সাথে বাংলার জনগণ যাবে না যাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগণই প্রতিহত করবে বলেও জানান আওয়ামী লীগ নেতারা বাংলাদেশের রহমান বৈশাখী সংবাদ ঢাকা